ছড়ানো রয়েছে, কারণ কী পরে যাবো সেটা ডিসাইড করতে পারছিলাম না। আর শ্রাবণী এসেছে, শ্রাবণীকে আসতে বলেছি কারণ কি ওই আমাকে সাজিয়ে দেবে, রেডি করে দেবে বিয়ের দিনের রিসেপশনের দিন। তো তাই জন্য সবাই মিলে ডিসাইড করছিলাম যে কী পরবো না পরবো। এই যে হ্যালো, তো হ্যাঁ এখানে ও করছে রান্না, চিকেন রান্না করছে। তো চিকেন অলরেডি কষানো হয়ে গেছে আমার, মোটামুটি কষানো হয়ে এসেছে, আরেকটু কষবে। মা কালারটা সুন্দর এসেছে, তেলটা যখন ছাড়বে না তখন দেখবে কালার কাকে বলে। এখন তেলটা একটু ছেড়ে গেলে এর মধ্যে ঝোল দিয়ে দেবো, আর আমি একটু আলাদা করে পেঁয়াজ ফ্রাই করে বেরেস্তা টাইপের করে এর উপর দিয়ে দেবো। আর কিন্তু অন্যরকম ভাবে রান্না, গরম জল অ্যাড করো। হ্যাঁ গরম জল অ্যাড করবো এর মধ্যে, তো খেতে মোটামুটি সুন্দর হবে মনে হচ্ছে। এখন টেস্ট করে দেখিনি কেমন হবে, তো লেটসি। এখন স্যালাডে পেঁয়াজ টিয়াজ কাটছি, টমেটো কাটছি। হচ্ছে এখানে আমি আমার সবকটা শাড়ি একটু রোদে দিয়েছি, হ্যাঁ মানে মোটামুটি কিছু ভালো ভালো শাড়ি রোদে দিয়েছি। এরকম এখানে আমার বিয়ের বেনারসি রয়েছে, ভাত কাপড়ের বেনারসি, আর টুকটাক ভালো ভালো শাড়ি রয়েছে, লেহেঙ্গাটা রয়েছে। তো এখানে আমার চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখানে স্যালাডও কেটে নিয়েছি, শসাটা পেলাম না, তো ছিল না বাড়িতে, আর আশেপাশেও এখন পেলাম না, এখন আর বাজারে যাওয়া পসিবল না, তাই আর যাচ্ছি না আনতে। আর কুকিং কমপ্লিট করলো চন্দ্রানী এখন, আর এই যে তো সারা ঘরে দেখো ছড়ানো, ওয়ার্ড্রপ গোছাচ্ছিল তো এখনও কমপ্লিট হয়নি, ওগুলো গোছাবে। চিকেন যেটা আমি রান্না করলাম একটু আগে, মা আর আন্টি মিলে করেছে, মূলো শাক ভাজা, বেথো শাকের ঘন্ট, আর এটা আর চিংড়ি মাছ আর খয়রা মাছ। বাবা তো আমি এখানে হয়ে গেছি স্নান করে রেডি, এখন যাবো একটু ক্রিকেট খেলতে। আর এদিকে দেখো এখনো জামা কাপড়ে ছড়ানো, শ্রাবণীও এখানে রয়েছে, তো এগুলো গুছিয়ে টুছিয়ে তারপরে যাওয়া হবে একটু শপিংয়ে। তো এখন আমরা হয়ে গেছি রেডি, আমরা যাব এখন কোথায় যাব, যাবো একটু ব্যারাকপুরে, একটু শপিং করার আছে চন্দ্রেনি, তো সেগুলো কেনাকাটা করব। আর আমি খেলে ফিরলাম কিছুক্ষণ আগে, তো হঠাৎ করে এসে চন্দ্রনের কাছে শুনলাম যে রিমা আর হাজব্যান্ড ফোন করেছিল যাওয়ার জন্য ইকো পার্ক, বাট আজকে অলরেডি এত লেট হয়ে গেছে যে আজকে পসিবল হচ্ছে না, নিশ্চয়ই নেক্সট কোনো দিন একসাথে যাবো। আর একসাথে গেলে আগের দিন যেমন তোমরা দেখলে আমরা ওদের বাড়িকে ব্লগ করেছিলাম, ওরকম নিশ্চয়ই একসাথে ব্লগ হবে বা মিট আপ হবে দুজনের। যে 6:30 হয়ে যাচ্ছে, বেরোনোর টাইম পেলাম, সারাদিন সেভাবে কিছু শ্যুট করা হয়নি, কারণ কি অনেকগুলো কাজ ছিল, যেরকম ওয়ার্ড্রপটা না আসলে আমার খুব প্রবলেম হচ্ছে অনেকদিন ধরে, এটা আমি ফিগার আউট করেছি প্রবলেমটা, যে মানে ঘর আমাদের যে রুমটাতে স্পেসটা এতটাই কম যে সব কিছু গুছিয়ে রাখার একটা সমস্যা তৈরি হচ্ছে, তো সেই কারণেই বারবার ওয়ার্ড্রপটা গোছাতে হয় আর কি। তো আজকে সেই কাজটাই করছিলাম, ওই কারণে সেরকম শ্যুট করতে পারিনি সারাদিন। আর ওই একটা ওয়ার্ড্রপ গোছাতে অনেকটা, বেশ অনেকটা টাইম লাগে, 3-4 ঘন্টা, 4 আওয়ার্স প্রায় ওটাতে ইনভেস্ট করতে হয় ওয়ার্ড্রপটা গোছানোর সময়। তারপরে ব্লগ এডিট করে পোস্ট করা, শিডিউল করা, সব এই কাজটা একটা বড় কাজ। তো সব কিছু মিলে সানডেটা আজকে আমার ভীষণ হেক্টিক গেছে। শ্রাবণী সারাদিন আমার সাথে ছিল, অনেকটা হেল্প করেছে, তো আর ডিসাইডও করার ছিল, মানে ডিসিশানটা নেওয়ার ছিল যে কী শাড়ি পরবো না পরবো, সেটাও একটা কনফিউজিং ব্যাপার ছিল। তো সব কিছু মিলে শ্যুট করাটা আজকে সমূহ মানে মাঝে থেকে বেরিয়ে গেছে, আর পসিবল হচ্ছিল না। তো যাই হোক, আর দুপুরবেলা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম, তোমরা তো দেখলে। আর এখন ফাইনালি বেরিয়েছি হচ্ছে ব্লাউজ কিনতে, আমার একটি শাড়ির ব্লাউজ কিনবো, আর যদি কিছু জুয়েলারি কিনি যদি মনে হয় যে দরকার তাহলে কিনবো। এবার ডিপেন্ড করছে সব কিছু গিয়ে দেখবো কী কালেকশন আছে তার উপরে। এখনও আমি আমার কাজটা কমপ্লিট করতে পারিনি, মানে এখনও পুরো গোছানো কমপ্লিট হয়নি। আমি যদি তোমাদেরকে দেখাতাম, গিয়ে তোমাদেরকে দেখাবো, এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারপাশে তো ফাইনালি
চন্দ্রাণীর ব্লাউজ কেনা কমপ্লিট এখন। এরপরে আবার হান্টিং হবে কিছু জুয়েলারি সেট হান্টিং হবে এখন। তো তার আগে একটুখানি ব্রেক, তো এই ব্রেকে আমরা এখন খাচ্ছি এগুলো। শপিং টপিং করে ফিরেছি 9:05 নাগাদ। তারপর থেকে এসে আবার কন্টিনিউয়াসলি চন্দ্রাণী পুরো ঘরটর গোছাচ্ছিল। তো এখন দেখো যে ঘরটা, তো আজকে কম্বলটা বের করলাম ফাইনালি, কারণ ঠান্ডাটা একটু একটু পড়েছে। যদিও কম্বলের মতো পড়েনি, মানে আমাদের কম্বল ছাড়াও চলে যাচ্ছিল। আমার তো মনে হয় এই কম্বল জায়গার মতো ঠান্ডা কলকাতায় পড়েই না। হ্যাঁ, তো স্টিল আমরা বের করি 4-5 দিন মতো পড়ে, তারপরে আবার টেম্পারেচার বেড়ে যায়। হ্যাঁ, তো আমরা অ্যাকচুয়ালি ভাবলাম যে আমাদের যে আমরা যে কমফোর্টারটা গায়ে দিতাম সেটাও নোংরা হয়েছে, তো সেটাও কাচতে দিয়ে দিই। আর না, কমফোর্টারটা হচ্ছে একটু বেশি পাতলা, মানে ওটার থেকে একটু মোটা কিছু চাই, কিন্তু কম্বল স্টিল ওটাতে হয়ে যায়। বেসিক্যালি সকাল দিকে একটু ঠান্ডা লাগে। আমাদের যে কম্বলটা, এই কম্বলটা প্রচন্ড মোটা, বেশি মোটা, মোটা কম্বল এটা। বাট চলো, কম্বল তো বেরিয়েই গেল। আর চন্দ্রাণী পুরো ওয়ার্ড্রপ থেকে শুরু করে সবকিছু একদম খুব পরিপাটি করে গুছিয়ে রেখেছে। তো ফাইনালি চন্দ্রাণী পুরো কমপ্লিট করেছে গোছানো, আর প্রচুর খেটেছে, মানে সকালবেলা থেকে শুরু করে এখনো অবধি। আমি এটা এরকম গুছিয়েছি, লেহেঙ্গাটা আর এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি। এটা আমি আদি খুব সুন্দর শাড়িটা কিনে দিয়েছিল আমাকে। আর এটা হচ্ছে বিয়ের লেহেঙ্গাটা, আর ওনা ডেকোটা আমি হ্যাঙ্গারে রেখেছি। বাকি সব এখানে ডেইলি ওয়্যারসের জামা কাপড়ই রয়েছে, আর এখানে আমার ব্যাগ রয়েছে। বাট এগুলো পুরো আনঅর্গানাইজড ছিল, কুডোস টু চন্দ্রাণী। সেকশন ওয়াইজ রাখতে হয়, না হলে কি হয়, মানে মেস হয়ে যায় পুরো। আর আজকে ছখানা শার্ট ও আজকে মানে বাতিল করে দিয়েছি, ছটা শার্ট ডিসকার্ড করেছে। এই দেখো,
তো এখানে যেগুলো সব ডিসকার্ড করে দিয়েছি সেগুলো এখানে রয়েছে, তো বেসিক্যালি এই শার্টগুলো একটু পুরনো হয়ে গেছিল আর পরতে ইচ্ছে করছিল না, তাহলে যে ঠিক আছে ডিসকার্ড করে দিই। আর এই পাঞ্জাবি সেকশন সব আমার শাড়িটাই রাখা রয়েছে, বাট আমি মনের মতো করে সেরকম গোছাতে পারি না, আমাদের এক্সট্রা যে পিলোগুলো নিচে রেখেছি। আর এখানে ডগ এখানে তো এই উইন্টার ওয়্যারগুলো, আর এটা আমি নতুন কিনেছি, এবার এটা আমি লাগাতে পরবো, কালারটা আমার বেশ দারুণ লাগে। এটা এটার মধ্যে না একটা ডিফারেন্স আছে, এটা কিরকম একটু ফোলা পাফি, ওটা অ্যাকচুয়ালি পাফিটা আমার ভালো লাগে না পাফিনেস, এটা বেশ ভালো। আর এখানে কিছু পেপার্স পেপার রয়েছে যেগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট সব খুব সুন্দর করে চন্দ্রানি গুছিয়েছে, আর এটা তো এখনো দেওয়া হলো না। ড্রেসিং টেবিলটা এখনো এরকম হয়ে রয়েছে, এটা গোছাতে হবে। ওকে, এখানে আমাদের রাকসাক রয়েছে, ট্রলি ব্যাগ এন্ড রাকসাক রয়েছে, এগুলো তো রয়েছে। আর এখানে চন্দ্রানি শীটও চেঞ্জ করে দিয়েছে এন্ড খুব সুন্দর করে অর্গানাইজ করেছে। সো এখন আমরা ডিনার করছি, আর দুপুরবেলা যেটা ছিল ওটাই রিপিট করছি, চিকেন আর এইটুকুই বেঁচে আছে, এটা দিয়ে দুজনে খেয়ে নিচ্ছি। আমি যদিও এক পিসই আমি খাবো না, আমার অলরেডি খাওয়া হয়ে গেছে, এটা পুরো সলিড পিস, আমি আরই খাবো না। আচ্ছা ঠিক আছে, কেন তো আমার অলরেডি খাওয়া হয়ে গেছে, আমি আজকে একটু রুটি খাচ্ছি, তো আমার রুটি খাওয়া অলমোস্ট হয়ে গেছে, এইটুকুই আর বাকি আছে। আর চন্দ্রানি আজকে ভাত খাচ্ছে চিকেন দিয়ে, তো চলো দুজনে ডিনারটা কমপ্লিট করে নিই। এছাড়া আরো মাছ টাচ রয়েছে, বাট আমি হ্যাঁ তোমরা তো দুপুরে দেখলে সেগুলো সবই রয়েছে, বাট এখন আর ইচ্ছে করছে না কিছু খেতে, তো এখন এটা দিয়েই খেয়ে নিচ্ছি আর ডিনারটা করে নিই। আর আজকে প্রচণ্ড টায়ার্ড, মানে ডেড টায়ার্ড, আমার থেকেও বেশি চন্দ্রানি টায়ার্ড, কারণ ও প্রচুর এফোর্ট দিয়েছে আজকে, সারাদিন ধরে কাজ করে যাচ্ছে, ওয়ার্ড্রব গোছানো থেকে শুরু করে সব কিছু। তো চলো কালকে, আজকে আমরা শপিংয়ে গিয়ে কী কী কিনলাম সেটা কালকে তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না যদি এখনও না করে থাকো। দেখা হবে কালকে আরেকটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।